নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জিএনএমের অ্যাপ্লিকেশন অনেকদিন থেকেই চলছে, 17 তারিখ তার লাস্ট ডেট। হ্যাঁ ঠিক আছে, এবং জিএনএমের যে কারেকশন করার ডেট সেটাও দিয়ে দিয়েছে। জিএনএমের কারেকশন করার যে ডেট হবে সেটা হচ্ছে যে জুনের 20 তারিখ সকাল 10টা থেকে 22 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। তো জিএনএমের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা প্রবলেম হচ্ছে সেটার নাম্বার। তো জিএনএমের অ্যাপ্লিকেশন ক্ষেত্রে এইচএসের যে নাম্বার চেয়েছে বা তার পার্সেন্টেজ চেয়েছে সেটা কীভাবে দেওয়া হবে সেটা নিয়ে সবাই খুব কনফিউশনে আছে, এবং অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়, যে অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় এটা যে একটা প্রথমে আমি ভিডিও বানিয়েছিলাম তাতেও নাম্বারিংয়ের ব্যাপারে একটু ভুল বলা হয়ে গেছে, তো সেজন্য খুবই দুঃখিত। ঠিক আছে, তো এই ভিডিওতে একদম সঠিকভাবে প্রপার বলবো, এবং তোমরা যারা ভুল করেছো ভিডিওটা দেখে বুঝতে পারবে যে ভুল হয়ে গেছে, তারা চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে নাও, মানে 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ঠিক করে নাও, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যেতে পারে। যে ওয়েস্ট বেঙ্গল হেলথ কাউন্সিল সেখান থেকেই প্রপার ডাইরেকশন দেওয়া থাকেনি প্রথমে, পরে তারা 6 তারিখে আবার নতুন করে নোটিফিকেশান দিয়েছে এবং ঘুরে আবার নাম্বার ভেরিফিকেশানটা ঠিকঠাকভাবে দিয়েছে, যে কিভাবে নাম্বারটা ভাগ করে দিতে হবে, কি করে এভারেজটা দিতে হবে। ঠিক আছে, তো সেই ব্যাপারেই আজকে কথা বলবো। তো নাম্বারের ক্ষেত্রে দেখো, যে ছবিটা তোমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে এফ যে কলামটা আছে এখানে বলেছে টোটাল মার্ক এগ্রিগেট অবটেন, তার মানে এখানে টোটাল নাম্বার যে পেয়েছো অবটেন, অর্থাৎ টোটাল নাম্বার যেটা পেয়েছো এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ বা আদার্স কোনো অ্যাডিশনাল যদি সাবজেক্ট থাকে সেটাকে বাদ দিয়ে। ঠিক আছে, এনভায়রনমেন্টাল আছে সেটা বাদ দিয়ে বা অ্যাডিশনাল সবগুলো বাদ দিয়ে টপ 5 যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটা এখানে ইনপুট করবে, তো এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই নাম্বারটা এখানে দেবে এফ কলমে। এবারে আসি জি কলমে। জি কলমে যে কথাটা বলেছে যে টোটাল নাম্বার যেটা পেয়েছো সেটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে ইংলিশ, এবং বাকি তিনটা যে সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে যে টপ 3 ইলেকটিভ সাবজেক্ট। ঠিক আছে, সেখানে কিন্তু কোনো কমন সাবজেক্ট আসবে না, মানে তোমার দুটো যদি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকে তার মধ্যে তুমি সেটাকে ইংলিশ ধরবে, এবং বাকি তিনটে সাবজেক্ট যেটা তোমার চয়েসের আছে সেটাকে ধরতে হবে। ঠিক আছে, সেখানে কিন্তু কোনো মতেই বাংলা আসবে না, কারণ বলেই দিয়েছে যে দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে একটাই ল্যাঙ্গুয়েজ সেটা ইংলিশ, এবং বাকি তিনটা তোমার চয়েসের সাবজেক্ট অফ ইলেকটিভ সাবজেক্ট। ঠিক আছে, তো সেখানে কোনো মতেই বাংলা আসে না, বাংলা কারণ একটা কমন সাবজেক্ট। তো এক্ষেত্রে তোমার 4টা যে সাবজেক্ট থাকবে ইংলিশ প্লাস টপ 3, সেই 4টে সাবজেক্টের টোটাল নাম্বারটা যোগ করে 336 এখানে হচ্ছে, এদের একটা দেখিয়েছে মার্কশিটও দিয়েছে। ঠিক আছে, সেই নাম্বারটা এখানে ইনপুট করবে। এরপরে আসি এইচ কলাম। তো এইচ কলামে যেটা হবে সেটা হচ্ছে যে জি কলামে যে টোটাল নাম্বারটা হয়েছে সেটা হচ্ছে 4টা সাবজেক্টের নাম্বার এখানে দেওয়া হয়েছে টোটাল, তাহলে এইচ কলামের যে এভারেজটা দেওয়া হবে সেটা কিন্তু জি কলাম অনুযায়ী এখানে বলেছে। ঠিক আছে, তাহলে জি কলামে যে টোটাল নাম্বারটা হয়েছে সেটাকে 4 দিয়ে ভাগ করলে তুমি গড়টা পাবে, এবং সেই যে পার্সেন্টেজ যেটা বেরোবে সেটা দেওয়া হবে জি কলমে। ঠিক আছে, এবারে দেখো আমি যে কথাটা বলছি সেটা কতটা সঠিক বলছি, এরা যেটা দিয়েছে মার্কশিটস কি হিসাবে এরা মার্কসটা এখানে দিয়েছে, সেই মার্কশিটটা দেখালে তোমরাও নিজেরাও বুঝতে পারবে যে হ্যাঁ এই কথাটা ঠিক বলা হচ্ছে। তো দেখো এখানে তোমরা একটা এইচএসের মার্কশিট দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো বাঁদিকে যে এইচএসের মার্কশিটটা দেখতে পাচ্ছ তার সঙ্গে যদি ডান দিকে নাম্বারগুলো তুলনা করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে নাম্বারটা এসেছে। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে যে টোটাল মার্ক অবটেন। ঠিক আছে, টোটাল মার্ক অবটেন মানে কত নাম্বার পেয়েছো পরিবেশ এবং আদার্স অ্যাডিশনাল সাবজেক্ট ছাড়া। তো এক্ষেত্রে দেখো এই মার্কশিটটাতে টোটাল মার্কস দেওয়া আছে 416। ঠিক আছে, টপ 5 যে নাম্বারটা দেওয়া আছে আর এখানে কোনো পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট বা আদার্স কোনো অ্যাডিশনাল সাবজেক্ট যোগ করা হয়নি, এখানে যোগ করা হয়েছে এডুকেশন, সংস্কৃত, সোশিওলজি আর এখানে ইংলিশ আর বাংলা, কারণ এখানে যে অ্যাডিশনটা আছে অ্যাডিশনালটা যে আছে সেটা সব থেকে কম নাম্বার পেয়েছে 70, তো এটা যোগ হবেই না। ঠিক আছে, তাহলে এফ কলমের যেটা খুবই সিম্পল, টোটাল যে নাম্বারটা পেয়েছো টোটাল টপ 5 সেই নাম্বারটা এখানে ইনপুট করবে। ঠিক আছে, তো এরপরে আসছি যে জি কলামে, যেখানে বলেছে যে ইংলিশ প্লাস 3 ইলেকটিভ সাবজেক্ট বেস্ট 3। ঠিক আছে, তো এক্ষেত্রে বলে রাখি যে এখানে যে সাবজেক্টের মার্কশিটে দেখো নাম্বার আছে ইংলিশের ক্ষেত্রে নাম্বার আছে 75, এবং বাকি টপ 3 যে নাম্বার আছে এডুকেশনে 80, হ্যাঁ সংস্কৃতে 88, এছাড়া
সোশিওলজিতে 93, ঠিক আছে 93। তো এই তিনটা সাবজেক্ট এবং ইংলিশের যোগ করলে তোমরা দেখতে পাবে যে টোটাল নাম্বারটা হবে 336। তো এখানে সেই নাম্বারটাই বসানো হয়েছে। তো অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে এখানে এডুকেশনেও 80 পেয়েছে এবং বাংলাতেও 80 পেয়েছে, তাহলে কোন নাম্বারটা যোগ হয়েছে। তো এখানে যদি এই নাম্বার কথাটা পড়ে দেখো খুব ভালো করে বুঝতে পারবে যে এখানে বলেছে যে ল্যাঙ্গুয়েজ থাকে ইংলিশ বা আদার্স ল্যাঙ্গুয়েজ, বাংলা হিন্দি যার ক্ষেত্রে যেটা থাকে, সেই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে ইংলিশ মাস্ট বি ওয়ান, অর্থাৎ ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ হবে। এছাড়া তিনটে ইলেকটিভ সাবজেক্ট থাকবে, অর্থাৎ তোমার চয়েসে তিনটে সাবজেক্ট থাকবে, ঠিক আছে। এখানে কোনো কমন সাবজেক্ট অর্থাৎ বাংলা থাকবে না, তো কোনোভাবে এখানে বাংলা অ্যাড হবে না। ইংলিশ প্লাস টপ থ্রি যে সাবজেক্ট থাকবে সেগুলো যোগ করে যে টোটাল নাম্বারটা হবে সেটা এখানে দেবে। এরপরে জি কলামে বলেছে যে পার্সেন্টেজ অফ মার্ক অ্যাজ ইন কলাম জি, অর্থাৎ কলাম জি নাম্বারটা যেটাতে দিয়েছো তার পার্সেন্টেজ করতে হবে। তাহলে কলাম জি এর ক্ষেত্রে তোমরা যে নাম্বারটা দিয়েছো সেটা কটা সাবজেক্টের নাম্বার, চারটা সাবজেক্টের, তাহলে তার গড় করতে হলে এই নাম্বারটা অর্থাৎ 336 চার দিয়ে ভাগ করতে হবে, এবং সেক্ষেত্রে তোমার যেটা পার্সেন্টেজ দাঁড়াবে সেটা হচ্ছে 84 বা 84%, ঠিক আছে। এটা আশা করি সবার মধ্যে ক্লিয়ার হয়ে গেল। টোটাল যে নাম্বারটা পেয়েছো সেটা হবে এফ কলামে, এবং জি কলামে হবে ইংলিশ প্লাস টপ থ্রি সাবজেক্টের নাম্বার, অর্থাৎ টোটাল চারটে সাবজেক্টের নাম্বার, যেখানে বাংলা কিন্তু হবে না। এরপর যে পার্সেন্টেজটা হবে সেটা এই জি কলামে যে চারটা সাবজেক্টের টোটাল নাম্বার হবে তার পার্সেন্টেজ হবে, অর্থাৎ সেই নাম্বারটাকে চার দিয়ে ভাগ করলে যে পার্সেন্টেজটা হবে সেটা এইচ কলামে বসবে, ঠিক আছে। এরপরে আই কলামে আসি, আই কলামে চেয়েছে ইংলিশের পার্সেন্টেজ কত পেয়েছো এইচএসে, অর্থাৎ 100 মধ্যে ইংলিশে কত নাম্বার পেয়েছো সেটা এটা এখানে দিলেই হবে। তো এটা খুবই সিম্পল, ঠিক আছে। তো ডব্লিউবি হেলথের নোটিফিকেশানে প্রথমে প্রবলেম ছিল, সেক্ষেত্রে আমাদেরও বুঝার ভুল হচ্ছিল। তো আশা করি এরপরে আর কারো ভুল হওয়ার কথা নয়, কারো যদি ভুল হয়ে থাকে অবশ্যই 20 তারিখ থেকে 22 তারিখ সন্ধ্যে 6টার মধ্যে কারেকশানটা করে নাও, কিন্তু কারেকশানটা না করলে তোমার ফর্মটা হয়তো বাতিল হয়ে যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে খুবই খারাপ হবে, এবং আমি চাইবো যে সবাই যাদের ফর্মটা আছে সেটা ঘুরে দেখবে, এবং যদি ঠিক থাকে খুব ভালো, না হলে কিন্তু ফর্মটা অবশ্যই কারেকশান করে নেবে। এবং নাম্বার ভিত্তিক যে প্রবলেমটা হচ্ছিলো এফ জি এইচ কলমের যে প্রবলেমটা হচ্ছিলো সেই প্রবলেমটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরেও যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।